বলা হচ্ছে অমিত শাহজি বলছেন, দিলীপ ঘোষ বলছেন, কি বলছেন রাহুল সিনহা বলছেন যে পশ্চিমবাংলায় 1 কোটি অনুপ্রবেশকারী আছে, আমরা ঘাড় ধাক্কা দিয়ে তাদের তাড়িয়ে দেব। তারপরে বাঙালিদের অনুপ্রবেশকারী একটা তকমা দেওয়া হচ্ছে। আমি বল তারপরে বলছেন না না, স্টুডিওয় বসে ওই রাজুবাবুরা বলছেন বিজেপির নেতারা, না না আমরা মুসলমানদের তাড়াবো, হিন্দুদের তাড়াবো না। আবার আসামে যে নাগরিক পঞ্জি হচ্ছে তাতে বলা আছে 1971-এর 24শে মার্চ, তার আগে যারা এসছেন তারা থাকবেন, 1971-এর 24শে মার্চের পর যারা এসছেন তারা থাকবেন না। আমি বলতে চাই আজকে বাঙালির গায়ে কারো কোনো বাঙালির কপালে ছাপ মারা হচ্ছে তিনি শরণার্থী, কোনো বাঙালির কপালে ছাপ মেরে বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী। আমার বক্তব্য হচ্ছে আজকে বাঙালি কেনই বা শরণার্থী আর বাঙালি কেনই বা অনুপ্রবেশকারী একবারও কি ভেবে দেখেছেন কেউ? আজকে 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিলাম আমরা। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তারা তাদের জীবন বলিদান দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, কিন্তু সর্বশেষ যে বলিদানটা দেশমাতৃকার পায়ে দেওয়া হয়েছিল সেটা বাঙালিকে বলি দেওয়া হয়েছিল, বাংলাকে বলি দেওয়া হয়েছিল। তাই আজকে বাংলা বিভাজনের মধ্যে দিয়ে আজকে আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। ভরে উঠেছিল পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান তদানীন্তন, আজকের বাংলাদেশ। বলুন তো এত মানুষ শুনছে আমাদের কথা, বলুন তো কেউ স্বেচ্ছায় খুব আনন্দের সঙ্গে নিজের বাস্তুচ্যুত হতে চান? কেউ চায় না নিজের বাস্তুতে সবাই স্থায়ীভাবে বসবাস করতে চায়, কেউ চায় না ছিন্নমূল হতে, কেউ চায় না শরণার্থী হতে, কেউ চায় না অনুপ্রবেশকারী হতে। আজকে বাংলাকে বলি দেওয়া হলো, বাংলা মাকে দুটো টুকরো করে দেওয়া হলো, যে টুকরো একটা টুকরো আজকে অধুনা বাংলাদেশ। 1971-এর পরে বাংলাদেশ আর তার আগে ছিল পূর্ব পাকিস্তান। তাই তো আজকে বাঙালি কেউ শরণার্থী, বাঙালি কেউ অনুপ্রবেশকারী। যে আজকে আমরা বলতে চাই বন্ধু, যে বাঙালিকে বলি দেওয়া হয়েছিল সেই বাঙালির কপালে শরণার্থী বা অনুপ্রবেশকারী এ কোনো তকমাই দেওয়া যাবে না। আজকে আসামে 40 লক্ষ বাঙালি, তারা নাকি অনুপ্রবেশকারী বিদেশি, তিনি ঘোষ বলছে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। আরে তুমি কত বড় মরদ হে, তুমি বাঙালিকে তাড়াবার দেশ থেকে, আর ভারতবর্ষের মানুষ তোমার নরেন্দ্র মোদী অমিত শাহদের 19 সালে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। তাই আমরা বলি বন্ধু, আগে দিল্লি সামলাও তারপরে ভাববে বাংলা। আজকে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, ফখরুদ্দিন আলী আহমেদ, শুধু তার টাইটেলটা আলী আহমেদ, ভাবুন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তাই তার পরিবার আজ ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের নাগরিকতা থেকে ফখরুদ্দিন আলী আহমেদের পরিবার বাদ। আজকে টুনা যে কথা বলছিল যে আজকে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে তারা কিন্তু সবই ওপার বাংলা থেকে এসেছিলেন, ওপার বাংলা থেকে এসেছেন। আর একজন মানুষের কথা আমি বলছি, আজকে যিনি আমাদের অন্তত নদীয়া জেলা জুড়ে নয় সারা পৃথিবী জুড়ে আমাদের চৈতন্য মহাপ্রভুর বাণীকে আন্তর্জাতিক স্তরে প্রচার করছেন, তিনি শ্রীল প্রভুপাদ অর্থাৎ অভয়চরণ দাস, তিনিও সেই ওপার বাংলার মানুষ ছিলেন। আজকে কাদের তাড়ালেন, কাদের তাড়ালেন?
করেছিল। আমরা তৃণমূল কংগ্রেস তাদের সহযোগিতা করেছিলাম। আজকে সেই মতুয়া মহাসংঘ আজকে তারা রাস্তায় নেমেছে, কারণ তাদের বেশিরভাগই 71 এর পরে। আমরা বলতে চাই না 71 তো আর কিছু করা যাবে না বন্ধু। আজকে পশ্চিম বাংলায় আমাদের দেশে এদেশে যারা বসবাস করছে তাদের যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, তাদের প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক, তাদের আর ছিন্নমূল করতে আমরা দেব না, দেব না, দেব না। তার জন্য তৃণমূল কংগ্রেস আমরা আপনাদের সকলের পাশে আছি। যারা এবারে বিজেপির নেতা রেল অবরোধ করল তৃণমূল কংগ্রেস আর মতুয়া মহাসংঘ ধুবুলিয়া বাজারে পথ অবরোধ করেছে বিজেপির নেতারা, যে নেতারা এখানে ছিলেন সেই নেতারা, ভাই তোমাদের 71 সালের আগে কোন কাগজপত্র ঘরে আছে তো? মহাদেব সরকার তুমি ভাই একটু খোঁজো, 71 সালের আগের কাগজটা খুঁজে বার করে রাখো। তোমার দিলীপ ঘোষ তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, কিন্তু নারায়ণদেবনাথ দিলীপ দৌড়ি তৈরি থেকো ভাই, 71 সালের কাগজটা কিন্তু পকেটে রাখা যায়, পকেটে রেখে ঘুরে বেরিও। আরে ধুবুলিয়ার বুকে দাঁড়িয়ে কোন বিজেপির নেতা বাংলায় এনআরসির দাবিতে যদি মিছিল করে মিটিং করে মেরে চামড়া কুপিয়ে দেবেন, আমরা তৃণমূল কংগ্রেস পক্ষের পরে রাখবো। পরিষ্কার এই সভাতে আমি বলে দিলাম। বন্ধু অনেক কথা বলার ছিল, কিন্তু অনেক সময় ধরে আমাদের সভা চলছে আর আপনারা সবাই উদগ্রীব হয়ে বসে আছেন যার কথা শোনার জন্য, যার কথা শুনবার জন্য আপনারা দলে দলে আজকে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।